ধানের অধিক ফলন নিশ্চিত করতে হলে ধানের কুশি সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই ভিডিওতে আপনারা কুশি সংখ্যা বৃদ্ধির উপায় এবং সঠিক সার ব্যবস্থাপনা জানতে পারবেন। ধানের বয়স যখন 17 দিন পার হবে তখন প্রথম দিন আমরা প্রোটোজিম অথবা ফ্লোরা স্প্রে করে দেব এবং এর 2 দিন পর আমরা থিওবিট 250 গ্রাম, বোরন 100 গ্রাম এবং সিলেটেড জিঙ্ক 17 গ্রাম একসাথে মিশিয়ে স্প্রে করে দেব। এই স্প্রেটি করার ফলে ধানের অনেক কুশি গজাবে এবং এই স্প্রেটি যদি আমরা 40 এবং 42 দিনে আরেকবার করতে পারি তাহলে ধানের ফলন আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। ধানের মাজরা দমনের জন্য 15 থেকে 25 দিনের ভিতর ভায়াগো অথবা ইনসুপিও যে কোনো একটি স্প্রে করে দিব এবং 40 থেকে 50 দিন বয়সে পুনরায় আমরা আরেকটা স্প্রে করে দিব। তাহলে মাজরা নিয়ে আমাদের আর টেনশন করতে হবে না। সার 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। সেচ চাষের সময় টিএসপি 12 কেজি, পটাশ 10 কেজি, জিপসাম 10 কেজি, ম্যাক্সার 2 কেজি এবং জিঙ্ক মনো 1 কেজি সেচ চাষের সময় দিয়ে দিতে হবে। 10 থেকে 12 দিন বয়সে ইউরিয়া 7 কেজি, 30 দিন বয়সে ইউরিয়া 9 কেজি এবং 40 দিন বয়সে 7 কেজি ইউরিয়ার সাথে 6 কেজি পটাশ মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। 45 দিন বয়সে নাটিবো একবার এবং 65 দিন বয়সে নাটিবো একবার স্প্রে করে দিতে হবে। এছাড়া যদি শীতকাল হয়ে থাকে তাহলে 20 থেকে 25 দিন বয়সে আরেকবার নাটিবো স্প্রে করে দিতে হবে। তাহলে পচলা জাতীয় কোনো সমস্যা হবে না। ধানের পাতা যদি কখনও হলুদ হয়ে যায় তাহলে থিওবিট, কুইক পটাশ এবং সিলেট্রেট জিঙ্ক 3টা একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এতেও যদি কাজ না হয় তাহলে ব্যাকট্রোবান স্প্রে করে দিতে হবে। ধানের আগাছা দমনে আমরা কাউন্সিল প্রাইম অথবা রিপিট প্লাস ইউজ করতে পারি। ধান চাষ করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের সুবিধার্থে ধান চাষের বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।